আসসালামু আলাইকুম আমন্ত্রণ পল্লি টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান শুরুতেই থাকছে সংবাদ শোনা জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান জি এম কাদের হুসাইন মোহাম্মদ ইরশাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মহেশপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মহিজুদ্দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ লামায় উপজেলা নির্বাচনে নিহত ও আহতরা পেল নির্বাচন কমিশনের অনুদান ফরিদপুরে উন্নত জাতের গাবি পালন ও পরিচর্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শুনছিলেন শেররাম এবার বিস্তারিত দীর্ঘস্থায়ী সম্পর্কের শক্ত বন্ধন যায় ডায়মন্ড স্ট্রেন্থ পাওয়ারফুল জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন ভাই জিএম কাদেরের নাম শনিবার সকালে হোসেন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক নির্দেশনার কথা জানানো হয় এর আগে গত চার এপ্রিল আরেক প্রেস বিজ্ঞপ্তিতে দলের কো চেয়ারম্যান পদেও জিএম কাদেরকে পুনর্বহালের ঘোষণা দেয়া দলটি বর্তমান সাংসদের বর্তমান সাংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতা জি কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হোসেন মোহাম্মদ এরশাদ অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে ছোট ভাই জি এম কাদেরকে উত্তরস্বরী ঘোষণা করেন কিন্তু বিশ মার্চ দায়িত্বে অবহেলার অভিযোগ কো চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় সেই আলোচনা রেশ না কাটতেই মাত্র তেরো দিনের মাথায় গত চার এপ্রিল জিএম কাদেরকে পুনরায় কো চেয়ারম্যান পদে বহাল করা হয় দিনাজপুরের কাহরোলে শুক্রবার সন্ধ্যা সাতটায় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মুকলেসুর রহমানের সভাপতিত্বে কাহারোলে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তারকে তেরো মাইল গড়ায়ে বাজার স্থানে আনুষ্ঠানিকভাবে শত শত জনগণ ফুলের সংবর্ধনা প্রদান করে এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত মহিলা চেয়ারম্যান মৌসুমী আক্তার উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরকার সদস্য আলী সাবেক ইউপি চেয়ারম্যান সুনির্মল চন্দ্র রায় সাবেক ইউপি চেয়ারম্যান আসম মনিরুজ্জামান সহ অন্যান্যরা কুষ্টিয়ার দহে প্রতিপক্ষের ছুরির আঘাতে ভাষা শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছে গতকাল রাত আটটার দিকে পোরাদহ ইউনিয়ন পরিষদের সামনে ভাষা শেখের নিজের চায়ের দোকানে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান পারিবারিক কলহের জের ধরে ভাষা শেখের দূর সম্পর্কের ভাতিজা বাদশাহ গতকাল রাত আনুমানিক আটটার দিকে ভাষা শেখের চায়ের দোকানের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরির আঘাত করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় অভিযুক্ত বাদশাহ পলাতক রয়েছে মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো হওয়া অনুষ্ঠিত হয়ে গেল মানিকগঞ্জের ঘিওর প্রেস ক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে দুই হাজার উনিশ শুক্রবার সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী নাহার গার্ডেনে দিনব্যাপী আনন্দ উল্লাস মেতে থাকেন সবাই অনুষ্ঠানে ক্রীড়া বালিশ খেলা পাতিল ভাঙা সহ বেশ কয়েকটি খেলার আয়োজন করে এরপর চলে ফটো স্টেশন ও নাহার গার্ডেনের মিনি চিড়িয়াখানা ও সুন্দর স্থাপনা দর্শন করেন তারা মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্ত আলোচনা পর্ব র্যাফেল ড্র এরপর বিজয়ী সবার মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া হয় প্রতিযোগী বিজয়ী শিশু ও মহিলাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাব সভাপতি মোহাম্মদ আনারুল হক সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক দপ্তর সম্পাদক শফি আলম সহ ক্লাবের কার্যকারী কমিটির সদস্যরা ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজুদ্দিন হামিদ শুক্রবার বিকালে নৌকা প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে গণসংযোগ এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন এসবি কে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী আমরা মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম সহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ দিনাজপুরের পার্বতীপুরে অর্থ বছর দুই হাজার উনিশ বিশ খরিফ এক মৌসুমে আউশ প্রণোদনা কার্যক্রমের আওতায় উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব সভাপতিত্বে সকাল দশটায় উপজেলা চত্বরে দুই জন কৃষকের মাঝে পাঁচ কেজি বীজ পনেরো কেজি ডিএপি ও দশ কেজি করে এম ও পি সার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুল রাজ্জাক সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নহালের প্রধান বাণিজ্যিক শহর চৌমোহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় পঁচিশটি দোকান শুক্রবার দিবগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা গেছে রাত তিনটার দিকে শহরের কলেজ রোডস্থ মহেশগঞ্জ বাজারের কোনো একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় খবর পেয়ে চৌমোহনী মাইজদি লক্ষ্মীপুরের সাতটি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে। অন্তত পঁচিশটি দোকান পুড়ে যায় আগুনের পুড়ে যাওয়ার ঘরগুলোর মধ্যে রয়েছে ফ্লাওয়ার মিল ওষুধের দোকান আলুর গোডাউন চালের আরদ এতে শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সকালে চৌমোহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন মাইজদি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে দিনাজপুরের হিলি সীমান্তের মুহাড়াপাড়া এলাকা থেকে দুশো বিশ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন হাকিমপুর থানা পুলিশ শনিবার সকালে উপজেলার মোহরাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয় আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মোহরাপাড়া গ্রামের আমির সর্দারের ছেলে রুস্তম আলী হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে উপজেলার মোহরাপাড়া গ্রামের রুস্তম বাড়ি থেকে দুশো বিশ বোতল ফেসিলিস সহ হাতেনাতে আটক করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে পাঁচ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত বিশ জন শুক্রবার দিনগত রাত দিকে ঢাকা রংপুর মহাসড়কে উপজেলার বালুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক মবিরুল ইসলাম পলিটিভিকে জানান বরকত ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বুড়িমারি যাচ্ছিল পথে বালুয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এতে পাঁচজন নিহত হয় শেরপুরে প্রতিপক্ষের দার কোপে এক চটপটি বিক্রেতা খুন হয়েছে গতকাল রাতে শহরের নতুন বাস টার্মিনাল চাপতুলি এলাকায় এই ঘটনা ঘটে নিহত শাহ আলম ওই এলাকার ওহেজ উদ্দিনের ছেলে স্থানীয় লোকজন অভিযুক্ত সাইফুল ইসলাম সাইদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে পুলিশ জানায় ভ্রাম্যমান চটপটি বিক্রেতা শাহ আলম প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকায় চটপটি বিক্রি করছিল রাত সাড়ে আটটার দিকে চটপটির মরিচ কেনার জন্য বাজারে গেলে ঋষিপাড়া মহল্লার আলাল ছেলে অপর চটপটি বিক্রেতা সাইফুল ইসলাম পেছন থেকে মাছ কাটা দা দিয়ে শাহ আলমকে এলোপাতারি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আজকে সন্ধ্যা সোয়া দিকে মিরপুর এলাকায়

পরে আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় অপহৃত ব্যবসায়ী ও পুলিশ জানান সিলেট বেড়াতে যাবার কথা বলে গত পঁচিশ মার্চ বন্ধু সহ নয় জনের চক্র ব্যবসায়ী ইদ্রিস খানকে আশুলিয়ার ই পাড়া থেকে কৌশলে অপহরণ করেন পরে পরিবারের কাছে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন পরে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তি অভিযান চালিয়ে এগারো দিন পর শুক্রবার রাতে টাঙ্গাইলে প্রত্যন্ত গ্রাম থেকে ব্যবসায়ী ইদ্রিস খানকে উদ্ধার করা হয় এদিকে আজ সকালে আশুলিয়ার বারোইপাড়া সাদ্দাম নামে স্থানীয় এক পরিবহন চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পলিটিভি সংবাদ এ পর্যন্তই পলিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ফেসবুকে লগ ইন করুন ডব্লিউ ডব্লিউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দীর্ঘস্থায়ী সম্পর্কের শক্ত বন্ধনে চাই ডায়মন্ড স্ট্রিম পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে